সুন্দর সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনের মৃত্যু, শিলচর কালাইন জাতীয় সড়ক অবরোধ এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ। শিলচর কালাইন জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ কেড়ে নিল একই পরিবারের চারজনের। সোমবার সকাল 11টা নাগাদ শিলচর কালাইন জাতীয় সড়কের বড়হলা রানীঘাট আলতাফ সেতু সংলগ্ন এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়। বোলেরো পিকআপ ও যাত্রীবাহী অটোর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন চারজন। জানা গেছে নিহত ব্যক্তিরা কালাইন বৈরবপুর দ্বিতীয় খণ্ড হাতিরগড়ের বাসিন্দা ছিলেন। অটোর চালক বর্তমানে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এই ঘটনায় বোলেরো পিকআপের চালক পালিয়ে গিয়েছে। এদিকে ঘটনার পর স্থানীয় বাসিন্দারা বিক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেন। তাদের দাবি, প্রশাসন দ্রুত এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করুক এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি প্রয়োজনীয় সাহায্য প্রদান করুক। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার পর আহত অবস্থায় অটোচালক দীর্ঘক্ষণ পড়ে থাকলেও 108 অ্যাম্বুলেন্স বারংবার ফোন করা সত্ত্বেও ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হয়। এতে জনসাধারণের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে স্থানীয় পুলিশ বাহিনী সহ ছুটে আসেন কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো। তিনি উত্তেজিত জনতাকে শান্ত করেন এবং তাদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশের হস্তক্ষেপের পর সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়। একই পরিবারের চারজনের মৃত্যুতে এলাকা জুড়ে শোকাবহ পরিস্থিতি বিরাজ করছে। একটা মর্মান্তরিক ঘটনা ঘটেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, যে অ্যাক্সিডেন্টের মধ্যে চারজনের তর্তদা যান যে খাড়িয়া লইয়া গেছে গিয়া। আজকে আমরা এখানে বিগত দিন থাকিয়া আজকে দিন অবধি প্রত্যেক বছরে 10-12টা অ্যাক্সিডেন্ট হইতে থাকে, 10-12টা যান যাইতে থাকে। আমার প্রথমত দাবি হইল গিয়া এই অঞ্চলে এই এই যেটা আজকে 60টা যান গেছে, এই 60টা জানে এই ফ্যামিলি 60টা যান গেছে, এই জানের সম্পূর্ণ দায়ীটা হইলো পিডব্লিউডি ডিপার্টমেন্ট। আজকে আজকে দেখুন এই রাস্তার অবস্থাটা দেখুন, দু সাইডে দি জঙ্গল লাগাইল, তারা ইয়ে ব্রিজের এখানে বুয়ার থাকে, পিডব্লিউডি তারা ইয়ে আছে, তারা কর্মকর্তারা এখানে বুয়ার থাকে। আজকে এখানে অ্যাক্সিডেন্ট হয়, এখানে তারা প্রোটেকশন কিতা দিল, আজকে একটা স্পিড ব্রেকার নাই, আজকে একটা আজকে অতি সত্তর এখানে একটা প্রোটেকশন লাগানি হোক, এখানে প্রোটেকশন করা হোক, এই জঙ্গল গুলা খাটিয়া সাফ করা হোক, 2 নম্বর সাইনবোর্ড লাগানি হোক, 2 নম্বর রেডিয়ামও লাগানি হোক। রাত্রে বেশিরভাগ অ্যাক্সিডেন্ট হয়, আজকে তো দিন হয়েছে কিন্তু রাত্রে বেশিরভাগ অ্যাক্সিডেন্ট হয়, এখানে সাইড পামে রেডিয়াম লাগাইয়া এখানে প্রোটেকশন দেওয়া হোক। 2 নম্বর মা তুলে গিয়ে আমার যে ফ্যামিলি এক ফ্যামিলির চারজন মানুষ মারা গেছে, তারার প্রতি আমার অন্তর থেকে আমি আমি যে একটা বোলেরোর সাথে মুখোমুখি ওই অ্যাক্সিডেন্টটা হয়েছে, এটার লাগে আমি প্রশাসনের কাছে, ডিসি স্যারের কাছে এবং এসপি স্যারের কাছে অনুরোধ করি আর আসামের মুখ্যমন্ত্রীর কাছে আমি অনুরোধ করি আর তারা যাতে ক্ষতিপূরণটা তারা ন্যায়ভাবে ক্ষতিপূরণটা দেওয়া হোক। আর জন্যভাবে এটা ইয়াত এটা দুর্ঘটনা সংঘটিত হয়েছে, পরিবারের মাজে সংঘটিত হয়েছে, আর ইয়াত চারজনকে ব্যক্তি মানে দুর্ঘটনার মৃত্যু হয়েছে বলে আমি ইয়াত মৃত্যু হয়েছে। আর ইতিমধ্যে ইতিমধ্যে মেডিকেল কলেজে পঠা হয়েছে, ট্রিটমেন্টের ব্যবস্থা হয়েছে, স্থানীয় রাইজ ইয়াত বহুত ঠাই স্থানীয় রাইজ ইয়াত গোল খাইছিল, আমি সকলকে বুঝাই দিছো, স্থানীয় রাইজও এটা শান্ত হয়েছে, নিজে
সাইডত আহি গৈছে আৰু আমি যিখিনি ইনভেষ্টিগেচনৰ কাৰণে যিখিনি ক্ৰিমিনেল ক্ৰাইম আমি এখিনি প্ৰদৰ্শন কৰিছো আৰু সকলো যিখিনি আমি আইনগত ব্যৱস্থা ল'ব লাগে সেইখিনি কাৰণে আমি তৎপৰ হৈ আছো আৰু যি সকল পৰিয়ালৰ লোকৰ এই দুৰ্ঘটনাত মৃত্যু হৈছে তেওঁলোকক আমি লগ পাইছো তেওঁলোকৰ লগত আমি তেওঁলোকক আমি কথা পাতিছো আৰু আমি উচ্চতম কৰ্তৃপক্ষক এই সংক্ৰান্তে জনাইছো গতিকে সকলো ধৰণৰ আইনগতভাৱে যিখিনি যি চোৱা চিতা কৰিব লাগে সকলোখিনি আমি 100% কৰিবলৈ আমি তৎপৰ হৈ আছো সেইখিনি আমি স্যার মৃত মানুহৰ পৰিচয় পাইছে নেকি পৰিচয় সেইখিনি আমি এতিয়া লৈ আছো বৰ্তমানলৈকে আমি সেইখিনি কৰি আছো এইখিনি অলৰেডি লোৱা হৈছে তথাপি আমি বৰ্তমান সময়ত আমি কওঁ যে এতিয়া তেওঁলোকক আমি ইতিমধ্যে আমি মেডিকেল কলেজলৈ তেওঁলোকক আমি স্থানান্তৰিত কৰা হৈছে আৰু তাৰ লগতে স্থানীয় ৰাইজ আৰু যিসকল লোক ইয়াত বৃহৎ সংখ্যক লোক ইয়াত একগোট হৈছিলে আৰু তেওঁলোকক আমি বুজাই দিছোঁ তেওঁলোকে এতিয়া ইয়াৰ পৰা ডিছপাৰ্চ হৈ গৈছে গতিকে আমি এতিয়া পৰিস্থিতি সম্পূৰ্ণ শান্ত কোনো ধৰণৰ এতিয়া পৰিস্থিতি নাই আৰু আমি বিশেষ আইনগত ব্যৱস্থা যিখিনি কৰিব লাগে সেইখিনি কৰিবৰ কাৰণে আমি তৎপৰ হৈছোঁ আইনগত ব্যৱস্থা যি ব্যৱস্থা আছে সকলো ধৰণৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰা চালকজনৰ অৱস্থাটো বৰ্তমানে কি আছে নাই চব আমি তেওঁলোকক শ্বিফ্ট কৰিছোঁ ইতিমধ্যে শ্বিফ্ট কৰিছোঁ বাকী আপোনালোকে ভিৰৰ মাজত গোটেইবিলাক আমি ইতিমধ্যে মেডিকেল কলেজৰ প্ৰিন্সিপালৰ লগতো কথা পাতিছোঁ সুপাৰিণ্টেণ্ডেণ্টৰ লগতো কথা পাতিছোঁ।